তোমরা যারা বর্তমানে ক্লাস 19-এ পড়তেছো অথবা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকে তোমাদের গণিতের ত্রিকোণমিতিক অনুপাত যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের এমসিকিউগুলো কিভাবে তোমরা মাত্র 10 সেকেন্ডে সমাধান করবে আজকে আমি সেই ট্রিক্স এবং টেকনিকগুলো তোমাদেরকে শিখিয়ে দেব দেখো এই জায়গাতে এই ত্রিকোণমিতিক অনুপাতে তোমাদের এই যে গণিতের এই অধ্যায়ে টোটাল ভাইয়া অর্থাৎ 4 থেকে 5 টাইপের এমসিকিউ আছে আমি কিন্তু অলরেডি টাইপ 1 নিয়ে তোমাদের সাথে কিন্তু আলোচনা করেছি যারা যারা টাইপ 1 এর এমসিকিউ এখন পর্যন্ত দেখো নাই আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো এইখানে কিন্তু আমি টাইপ 2 লিখেছি এখন আমি যদি শুরুতে বলি যে ভাইয়া টাইপ কি টাইপ হচ্ছে কিন্তু নিয়ম অর্থাৎ তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শিখতে পারো ওই নিয়মে যদি বিগত বছরে 10 থেকে 20টা এমসিকিউ থাকে তুমি কিন্তু সবগুলো সমাধান করতে পারবে সো এই জায়গাতে আমি কিন্তু টাইপ 2 লিখেছি দেখো ভাইয়া যে টাইপ 2 এর এমসিকিউ তে কি আছে এখানে কি বলেছে খেয়াল করো এখানে কিন্তু ভাইয়া বলেছে যে কোজেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 3/2 হলে কট থিটা মাইনাস কোজেক থিটা সমান সমান কত এইটা কিন্তু ভাইয়া তোমার বের করতে হবে যেটা কিন্তু বরিশাল বোর্ড 2020 এ আসছে হ্যাঁ এখন এরপরে দেখো 2 নাম্বার 3 নাম্বার একটু যদি খেয়াল করো এখন এই রিলেটেড এমসিকিউ গুলো তোমরা কিভাবে সমাধান করবে অনেকে বলে ভাইয়া যে ত্রিকোণমিতির এমসিকিউ খুবই কঠিন দেখো টাইপ 1 এ কিন্তু আমি তোমাদেরকে একটা ট্রিক শিখাই দিছি রাইট টাইপ 2 তে তোমাদেরকে আরেকটা ট্রিক শিখাবো দেখবা এই নিয়মে যতগুলো আছে সবগুলো তোমরা সমাধান করতে পারবে আর এগুলাই কিন্তু বিগত বছরে বারবার বোর্ডে আসছে এবং আসবে একটু যদি কোশ্চেনের দিকে যদি তাকাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এখন এইগুলো জানার জন্য এগুলো তোমরা কিভাবে করবা তার আগে তোমার তিনটা সূত্র একটু জানতে হবে আমি এই তিনটা সূত্র নিয়ে শুরুতে তোমাদের সাথে একটু আলোচনা করব দেখো সূত্র তিনটা কি আমি এই তিনটা সূত্রকে মেন সূত্র বলি সব সময় মেন সূত্র বলি ভাইয়া কি বলি ভাইয়া আমি কিন্তু সব সময় এই তিনটা সূত্রকে মেন সূত্র বলি কেন মেন সূত্র বলি আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে খেয়াল করো এই জায়গাতে তাহলে আমি যদি বলি তাহলে এক নাম্বার সূত্র কি এটা আমি আশা করি তোমরা সবাই জানো যে এক নাম্বার হইছে কিন্তু ভাইয়া সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই যে সূত্রটা এরপরের সূত্র কি যে এর দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আরেকটা সূত্র আছে এটা হচ্ছে এক নাম্বার সূত্র এটা 2 নাম্বার আরেকটা সূত্র আছে বলো তো সেটা হচ্ছে কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ভাইয়া এই তিনটা সূত্র হইছে কিন্তু মেইন সূত্র তুমি যদি এই তিনটা সূত্র একেবারে টানা মনে রাখতে পারো তাহলে এই তিনটা থেকে তুমি চাইলে 8 থেকে 12টা সূত্র তুমি নিজে নিজে বানাইতে পারবা এখন অনেকে ওই 8 থেকে 12টা সূত্র পড়ে না জাস্ট ভাইয়া এই তিনটা সূত্র পড়বা আর কিছু লাগবে না এখান থেকে তুমি যদি এই তিনটা সূত্র ভালোভাবে ধরতে পারো সূত্র নিজে নিজে বানাইতে পারবা নিজে নিজে বানাইতে পারবা ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমি তিনটা সূত্র কি কি বললাম একটু আমার সাথে পড়ো আমি আশা করি কম বেশি এটা সবাই জানো এই তিনটা সূত্র যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 সেক স্কয়ার থিটা মাইনাস টান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 কজ স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ওকে এই তিনটা সূত্র মনে থাকবে আচ্ছা এই তিনটা সূত্র যদি ভাইয়া তুমি ধরতে পারো তাহলে দেখবা এখন এমসিকিউ গুলো তোমার কাছে পানির মতো সহজ লাগবে একেবারে পানির মতো সহজ লাগবে ঠিক আছে এখন তাহলে একটু খেয়াল করো ভাই একটু তাকাও এই জায়গাতে এক নাম্বার কি আছে দেখো তো কজেক থিটা আর কট থিটা ভাইয়া চাইছে কি কট থিটা মাইনাস কজেক থিটা রাইট সো এইখানে তোমার যেটা লক্ষ্য করতে হবে যে ট্রিক্সটা যে টেকনিকটা ভাইয়া কে কে আছে কজেক আছে আর কট আছে কোনো কথা নাই তাহলে বলো তো কোন সূত্র হইব বলো তুমি বলো এইখানে কজেক আর কটের সূত্র কোনটা এই যে 3 নাম্বারটা তাহলে কজেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 কেন তুমি বুঝবা কেমনে কেন ভাইয়া কারণ কজেকের সাথে কট আছে আর তুমি সূত্র জানো এটা হচ্ছে 3 নাম্বার সূত্র যে কজেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তাহলে শুরুতে তুমি কি লাগবা শুরুতে তোমার কাজ হয়েছে কি তুমি লাগবা আমরা জানি ভাইয়া কি লাগবা বলো লাগবা আমরা জানি কিটা জানো যে কোজেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই সূত্রটা লেখা দেবা পারা যাবে এরপরে দেখো এখন ভাইয়া তুমি এইটাকে এ ধরবা আবার এইটাকে বি ধরবা তুমি এইটাকে যদি এ ধরো এইটাকে যদি বি ধরো তুমি কিন্তু একটা সূত্র জানো বীজগাণিতিক রাশি অধ্যায় পড়ে আসছো যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের কিন্তু ভাইয়া একটা সূত্র আছে সেটা হচ্ছে কি যে এ প্লাস বি ইনটু
a minus b right এখন তুমি এইটার সাথে একটু এটাকে কম্পেয়ার করবা এটাকে একটু কম্পেয়ার করো এটা a এটা b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হবে a দর্শলা কোনটা এই যে cosec θ না তাহলে a হইছে কি a প্লাস b হইছে কিন্তু cot θ তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b বুঝছো কি না পানি পানি কি না সেটা বলো is equal to 1 সামনে লিখে দাও ওকে এরপরে দেখো ভাইয়া আমি একটা মানে হচ্ছে কালো কলম নিচ্ছি এই জায়গাটা দেখো এরপরে এখন একটু খেয়াল করো তোমার এইখানে দেওয়া আছে কি এখানে কিন্তু দেওয়া আছে যে cosec θ + cot θ is equal to 3 by 2 অর্থাৎ এই যে cosec θ + cot θ এটার মান দেওয়া আছে তাহলে যার মান দেওয়া থাকবে ওর জায়গা ওর মানটা বসাই দাও ওর মান আছে 3 by 2 3 by 2 বসাই দাও ভাইয়া পাশাপাশি আছে মনে রাখবা যদি পাশাপাশি থাকে গুণ অবস্থায় থাকে তাহলে গুণ করো এবার সামনে আছে কি সামনে আছে কিন্তু cosec θ - cot θ সমান অন ক্লিয়ার এটা ব্র্যাকেট দিয়ে একটু আটকে দাও এখন একটু খেয়াল করো ভাইয়া সেটা হচ্ছে কি এই জায়গাটা দেখো এই যে 3 বাই 2 ওর সাথে কিন্তু গুণ অবস্থায় আছে আমরা জানি যদি গুণ থাকে ওই পাশে গেলে ভাগ হয়ে যায় এবং আরেকটা সিস্টেম আছে দেখো এইখানে আমি ডাইরেক্ট করতেছি যে cosec θ - cot θ is equal to এখানে কি হবে অন ভাগ তারপর এটা লিখতে হবে তাই না তুমি ওভাবে না কইরা দেখো যেহেতু গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে আর তুমি এটা জানো ভাগ থাকলে গুণ হইয়া উল্টা যায় তাহলে আমরা দুইটা লাইন বাড়তি না লাইকে আমি ডাইরেক্ট করতেছি এখানে অন আছে অন গুণ তুমি যদি এইটাকে ওই পাশে নাও উল্টা যাইবে এই দুই যাইবে চাঁদের দেশে মানে উপরে আর এই তিনটা আসবে কিন্তু নিচে বুঝছো তাহলে বা তাহলে cosec θ - cot θ is equal to দুই এর সাথে এক গুণ করলে দুই একে দুই নিচে হইছে কিন্তু 3 এই অ্যানসার দেখো কোশ্চেনে কি এটা বলছে এটা কি তোমাকে বের করতে বলছে দেখো তো ভাইয়া কোশ্চেনে কিন্তু বলছে cot θ - cosec θ ঘুরায়া দিছে খেয়াল করো অর্থাৎ cot θ আগে হইব cosec θ পরে হইব এটা কিন্তু বলছে কোশ্চেনে তাই না তাহলে তোমার এখন কি করতে হইবে ভাইয়া চালাকি করতে হইবে কিচ্ছু করার নাই চালাকি করতে হইব এইখানে দেখো cosec θ আগে কিচ্ছু নাই মনে মনে প্লাস ধরতে হইব এটা সবাই জানো আর এই cot θ আগে মাইনাস আছে তাহলে এইটাকে আগে আনো তাহলে মাইনাস cot θ আর প্লাস cosec θ তুমি পরে নাও অসুবিধা আছে কিনা বল আর সমান সমান 2/3 2/3 এখন দেখো ভাইয়া শুরুতে মাইনাস থাকতে পারে না এটা নিও মাইনাস থাকতে পারবে না এখন মাইনাস থেকে বাদ দেওয়ার জন্য তোমার কি করতে হবে মাইনাস সাইন কমন নিতে হবে ওকে তাহলে কমন নিলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস শুরুতে cot θ থাকে এরপর দেখো প্লাস এ মাইনাসে ভাইয়া কি হবে মাইনাস মনে রাখবা ব্র্যাকেট থাকলে তোমার গুণ করতে হবে তাতে সংখ্যা থাকুক আর তাতে এই প্লাস মাইনাস চিহ্ন থাকুক তোমার গুণ করতেই হইবে ওকে এরপরে দেখো এই cosec θ is equal to হইছে কি 2/3 2/3 ওকে এখন ভাইয়া খেয়াল করো একটু এইখানে এই যে মাইনাসটা তুমি তো এখানে রাখতে পারবা না তুমি এই মাইনাসটাকে যদি ওই পাশে নিয়ে যাও তাহলে এখানে কি থাকে cot θ - cosec θ is equal to - 2/3 হয় তখন কি হয় - 2/3 বিষয়টা বুঝতে পারছো তাহলে এই জায়গাতে অ্যানসার হইবে দেখো - 2/3 ক্লিয়ার সবাই বুঝতে পেরেছো ভাইয়া আমি কিভাবে সমাধান করেছি দেখি কে কে আমার আগে করতে পারো যারা যারা আমার আগে করবা একটু কমেন্ট করবা যে ভাইয়া আমি আপনার আগে করেছি ঠিক আছে তাহলে কিভাবে করলাম ভাইয়া কিচ্ছু না প্যারা নেওয়ার কিছু নাই অলওয়েজ চিল তুমি তিনটা সূত্র মাথায় রাখবা আর কিচ্ছু লাগবে না তার ভিতরে এই যে দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্রশ্ন করতে পারো ভাইয়া কেমনে বুঝবো আমি যে এই সূত্রটা বসাবো কেমনে বুঝবো এটা তোমার ডিপেন্ড করবে এই যে দেখো এইখানে যেটা দেওয়া থাকবে cosec আছে আর cot আছে তুমি তো জানো আর cosec আর cot এর সাথে সম্পর্ক এমন সূত্র আছে একটা সেটা বসাই দেবা এরপরে তোমার a স্কয়ার প্লাস সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার সরি আমার একটু মিস্টেক হইছে a স্কয়ার মাইনাস b স্কয়ার কিন্তু সূত্র বসাবা ঠিক আছে এই যে বসাইলাম এরপর সুন্দরভাবে কিন্তু করে যাবা পারা যাবে এরপর আমার সাথে আরেকটা প্র্যাকটিস করো পুরো ব্যাপারটা তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে জাস্ট আমার সাথে আরেকটা প্র্যাকটিস করো এরপর যদি দেখো ভাইয়া দুই নাম্বার কি বলছে যে cosec a মাইনাস দেখি কে কে করতে পারো cot a সমান সমান হইছে 1/x হলে cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু কত একেবারে সেম আগেরটার মতো সিলেট বোর্ডে কিন্তু আসছে কি জানো তুমি ভাইয়া মনে মনে চিন্তা করো ভাইয়া আমি কিচ্ছু জানি না আমি ছোট মানুষ আমি কিচ্ছু জানি না আমি একটা জিনিস জানি ভাইয়া আমাকে শিখাইছে যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 কেমনে বুঝলাম এই cosec আছে cot আছে তার মানে এই সূত্র আমার বসাইতে হইবে এটা দেখেই বোঝা যাচ্ছে এখন সূত্র নিব a স্কয়ার মাইনাস b স্কয়ারের তাহলে কি হবে ওই যে a প্লাস b যা দেখো এখানে a আছে তুমি থিটা না দিয়া a দাও বেটার হবে তাহলে ঠিক আছে তাহলে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার তাহলে কি হবে a প্লাস b ইনটু
a minus b okay তাহলে cos a k minus হইছে কিন্তু ভাইয়া cot a is equal to হইছে কি 1 বা দেখো তো কোনটার মান আছে এটার মান নাকি ওটার মান এই যে দেখো মাইনাস এর মান আছে তার মানে এই যে cos a k প্লাস হইছে কিন্তু cot a ওর জায়গাতে রাখবা পাশাপাশি আছে আমরা জানি গুণ বুঝায় তাই না আর এইটার মান দেওয়া আছে এটার মান কি দেওয়া আছে দেখো তো এটা মান দেওয়া আছে 1 by x তাহলে দাও এখানে 1 by x is equal to 1 a1 বা এখন দেখো তাহলে cos a k প্লাস হইছে কিন্তু cot a ভাইয়া গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যায় আমি বলেছি ডাইরেক্ট করব আমরা তাহলে এই জায়গাতে 1 আছে 1 গুণ ওই পাশে গেলে ভাগ হয়ে যায় সেটা আমরা জানি কিন্তু এই 1/x টারে যদি ওই পাশে নাও এটা আসলে ভাগ হয়ে যাবে কিন্তু ভাগের পর তারপর আরো একটা লাইন করতে হবে সেই লাইনে করতে হবে কি এই যে x যাইবে উপরে আর উপরের 1 টা আসবে নিচে তুমি একটু আরেকটা লাইন বাড়তে করতে পারো নিচের অন উপরের অন কাটাকাটি তাহলে cos a প্লাস হইছে কিন্তু ভাইয়া cot a ইজ इक्वल टू হচ্ছে কি এই যে x থাকে তাহলে এইটাই হইছে কিন্তু आंसर অর্থাৎ এই জায়গাতে आंसर হবে কিন্তু ভাইয়া ঘ নাম্বার পারা যাবে বুঝছো কিনা সেটা বলো বুঝছো কিনা এখন এই টাইপের আসলে পারবা না একবারে সবগুলো সুন্দরভাবে এইভাবে করে যাবা ভাইয়া একটু দেখো খেয়াল করো পরেরটা কি আছে যে sec a plus sec theta plus tan theta is equal to 5/2 হলে sec theta minus tan theta is equal to কত দিনাজপুর বোর্ডে আসছে তুমি কিভাবে করবা মনে মনে চিন্তা করো ভাইয়া আমি কিচ্ছু জানি না আমি মেইন তিনটা সূত্র পড়ছি আমি মেইন তিনটা সূত্র জানি তুমি দেখো তুমি কিন্তু এই যে দেখো sec আর tan এর সাথে কিন্তু সম্পর্ক এরকম কি জানি সূত্রটা আছে ভাইয়া আমি যদি তোমাদেরকে একটু সূত্র করে দেখাই এই যে খেয়াল করো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ इक्वल टू 1 পাইছো কোনো কথা হইব না কি হইব তাইলে এখানে জাস্ট সূত্রটা বসায় দাও আমি একটু কালো কলম দিয়ে করতেছি দেখো খেয়াল করো তাহলে তুমি এখন কি লিখবা আমরা জানি কি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ इक्वल टू 1 লিখছো এখানে কি থিটা আছে হ্যাঁ এরপর এটাকে তুমি a ধরবা এটাকে তুমি b ধরবা সেম ভাবে আগের মতো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b বুঝছো এই tan theta is equal to 1 is equal to 1 বা দেখো তো ভাইয়া কোনটার মান দাও আছে দেখো তো এইখানে তুমি দেখতে পারতেছো sec theta plus tan theta এর মান দাও আছে তাহলে 5/2 আছে তাহলে এইটার জায়গায় আমি 5/2 বসাই দিলাম পাশাপাশি আছে ভাইয়া গুণ বুঝায় তাইলে ওকে এরপর তুমি কি করবা ব্র্যাকেট দাও এরপর সামনে আছে sec theta minus tan theta is equal to 1 তাহলে বা এই যে দেখো এখানে কি আছে যে sec theta minus tan theta is equal to a1 a1 আমি ডাইরেক্ট করতেছি 5/2 ওই পাশে নিলে কিন্তু উপরে যাইবে 2 নিচে যাইবে কিন্তু 5 এখানে গুণ অবস্থায় ওকে তাহলে অতএব sec থিটা মাইনাস tan থিটা ইজ इक्वल टू ভাইয়া কি হবে 2/5 এটাই হইছে কিন্তু आंसर আর আমাদের কিন্তু এই জিনিসটাই কিন্তু বের করতে বলেছিল তাহলে কি হবে ভাইয়া এই যে ক নাম্বার आंसर হবে পারা যাবে 4 নাম্বারটা দেখি কে কে আমার আগে করতে পারো 4 নাম্বারটা তো আরো সোজা দেখি কে কে আমার আগে করতে পারো ভাইয়া কি আছে দেখো তো 4 নম্বরে ভাইয়া 4 নম্বরে কিন্তু এই জিনিসটা আছে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 1/2 এর মান কত সিলেট বোর্ডে আসছে তুমি কিচ্ছু জানো না ভাই sec দেখছো আর tan দেখছো দেখছো না কি কি আছে sec আছে আর tan আছে তুমি জানো কি sec আর tan এর সাথে যেন সম্পর্ক sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ इक्वल टू কি অন আচ্ছা তাহলে এখানে আমাদের ম্যাথটা কি একটু দেখো তো অঙ্কটা কি আছে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা তারপর প্লাস 1/2 এটার মান বাইর করতে বলছে এই তো তুমি জানো ভাইয়া sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটার মান কি 1 তুমি এই সূত্র জানো না যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ इक्वल टू কি 1 তাহলে আমি কিন্তু ওর জায়গায় ডাইরেক্ট 1 বসাই দিতে পারি চালাকি এর মানে চালাকি প্লাস 1/2 1/2 শেষ অঙ্ক শেষ এখন তুমি লসাগু করো এই যে 2 এই 2 এটা নিচে মনে মনে অন চিন্তা করো 2 আর 1 এর লসাগু 2 2 দ্বারা 1 এর ডাইরেক্ট গুণ করবা 2 1 2 এই 2 2 কাটাকাটি উপরে অন তাহলে 2 এর কত 3 তাহলে 3/2 ভাইয়া তাহলে কি হবে आंसरটা কি হবে 3/2 এই যে দেখো গহ নাম্বার आंसर হবে পারা যাবে এই হইছে কিন্তু ভাইয়া টাইপ 2 এর এমসিকিউ আমি কিন্তু অলরেডি টাইপ 1 এর এমসিকিউ আমি কিন্তু সেই ক্লাস কিন্তু দিয়েছে তোমরা চাইলে আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো ঠিক আছে এখনো কিন্তু আমি বলেছি ভাইয়া এই অধ্যায় টোটাল 4 থেকে 5 টাইপের এমসিকিউ আছে ঠিক আছে সো তোমরা পরবর্তী ক্লাস চাচ্ছ কিনা এই অধ্যায়ের উপর টাইপগুলো এই টাইপ বাই টাইপ এমসিকিউ গুলো চাচ্ছ কিনা একটু কমেন্টে জানিও তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য সামনে ক্লাস নিয়ে আসব এইভাবে আমি কিন্তু বলেছি যে তোমাদেরকে গণিতের প্রতিটা অধ্যায় টাইপ ভিত্তিক এমসিকিউ কভার করে দিব তারই ধারাবাহিকতায় প্রথম অধ্যায় থেকে এই ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় পর্যন্ত সবগুলো ক্লাস কিন্তু আমি দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো একটু ঘুরে আসতে পারো আমার চ্যানেল রিফাত একাডেমি থেকে ঘুরে আসতে পারো অথবা আমার পেজ রিফাত একাডেমি থেকে ঘুরে
আসতে পারো, ঠিক আছে? তাহলে কিন্তু সবগুলো ক্লাস তোমরা সিরিয়ালি দেখতে পারবা, এবং অনুরোধ থাকবে তোমরা একটু সিরিয়ালি দেখার চেষ্টা করবা, ঠিক আছে? সো এই ছিল ছোট্ট একটা ক্লাস। সো ভাইয়ারা, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।